আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে শ্রীলঙ্কাকে ইন্ডিয়া খুব ভালোভাবে হেরস্ত করছে, এবং কি এক কথায় সোজা বাস একলাবাস। কারণ হচ্ছে যে শ্রীলঙ্কা যে অহংকার করেছে ভাই, আপনি যদি যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই সকল আপডেট রাখেন ক্রিকেটের, যে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, তার কারণ ছিল যে ইন্ডিয়া ভালো ব্যাটার নিয়ে নামেনি, ছোটো দল নিয়ে নেমেছে। শ্রীলঙ্কার অধিনায়কের এটাও বোঝা উচিত ছিল যে বাংলাদেশ মানে মেন যে বলারগুলো সবগুলোকে রেস্ট দিয়েছে, ঠিক আছে, মেন বলারগুলো খেলাইনি ভাই, আমরা আমাদের ক্রেডিট দিয়ে আমরা জিতেছি, আর শ্রীলঙ্কার অধিনায়ক আমাদেরকে ছোটো করেছে। সো যার কারণে আজকে শ্রীলঙ্কাকে ছোটো হতে হচ্ছে এশিয়া কাপের ফাইনালে এসে। এইভাবে বাজে খেলা হচ্ছে এই মুহূর্তে, আমি দেখেছি 29 রানে মাত্র 6 উইকেট, মানে এটা কি রানের চাইতে উইকেটটা একটু বেশি। সো আমি আশা করতেছি যে খুব দ্রুতই 100 রানে তাদেরকে অল আউট করে দিবে ইন্ডিয়া। 100 রানের আগে অল আউট হয়ে গেলে আমি আরও খুশি, কারণ তাদের ভিতরে যে অহংকারটা চলে এসেছে সেটা যেন অন্তত মানে ডাউন হয়ে যায়, এবং তাদের যে অহংকার সেই অহংকারগুলো যেন মাটির সাথে মিশে যায়, কারণ অহংকার করা ভালো না। এটা যেন শ্রীলঙ্কার টিমের যারা রয়েছে তারা বুঝতে পারে, তারা বাংলাদেশকে অনেক ছোটো করে কথা বলেছে, অনেক হেরো করেছে ভাই। খেলা তো খেলাই, খেলা খারাপ হতে পারে, ভালো হতে পারে, গোল বল বলে একটা কথা, আমরা শ্রীলঙ্কার সাথে ভালো করতে পারিনি এটা সত্য কথা। কারণ ছিল যে আমাদের টসে জিতে আমরা যে বোলিংয়ের যে সিদ্ধান্তটা নিয়েছি, ব্যাটিংয়ের যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমাদের ভুল ছিল। সো যার কারণে আমরা ওখানে ভালো কিছু করতে পারিনি। ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে আমাদের দেখা হবে বিশ্বকাপের খেলাতে, তখন আমরা দেখাবো যে হ্যাঁ আমরা কী পারি এবং আমরা কী করতে পারি। সো এই মুহূর্তে যেটা হচ্ছে যে শ্রীলঙ্কাকে ইন্ডিয়া ভালো করেই বাজ ডলা দিচ্ছে। সো এটা অত্যন্ত একজন বাঙালি হিসেবে আমার কাছে ভালো লাগছে, কারণ তারা আমাদেরকে ছোট করে দেখেছে এই জন্যই। যদিও আমি আগে ইন্ডিয়াকে সাপোর্ট করতাম না, কিন্তু এই মুহূর্তে এখন করছি, তার কারণ হচ্ছে যে শুধুমাত্র তারা আমাদের দেশটাকে ছোট করে দেখেছে যার কারণে। সো আপনাদের অবশ্যই বিস্তারিত কমেন্টস করবেন।